গুড মর্নিং স্টুডেন্টস, ক্লাস এইটে তোমাদের টেক্সট আজকে মনীষীদের ছেলেবেলা আলোচনা করব। দেখো, মনীষীদের ছেলেবেলা আমি তোমাদের জগদীশচন্দ্র বসু যে অধ্যায়টা রয়েছে সেটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম আগের দিন ক্লাসে। লাস্ট যে ক্লাসটা ম্যাম নিয়েছি সেখানে তোমাদের জগদীশচন্দ্র বসুর যে অধ্যায়টা আছে সেটা নিয়ে আমি আলোচনাটা শেষ করে দিয়েছি, মানে পড়িয়ে দিয়েছি আর কি। ঠিক আছে, আজকে অনুশীলনীর যে প্রশ্ন উত্তর আছে সেই অনুশীলনীর প্রশ্ন উত্তরে আজকে চলে যাব। প্রথমে যেটা আছে দেখো, পেজ নাম্বার 38, তোমরা 38 পেজ খুললে বুঝতে পারবে অনুশীলনীতে প্রথম প্রশ্ন যেটা আছে, যে কে সর্বপ্রথম বিশ্বের দরবারে প্রমাণ করেন গাছপালার প্রাণ আছে। দেখো, আমি বোর্ডে লিখে দিয়েছি উত্তরগুলো, আমি এক এক করে বলে যাচ্ছি উত্তরগুলো। যে প্রথম উত্তরটা কি হবে তাহলে, কে সর্বপ্রথম বিশ্বের দরবারে প্রমাণ করেন গাছপালার প্রাণ আছে, তাহলে কি লিখেছি, আচার্য জগদীশচন্দ্র বসু বিশ্বের দরবারে প্রমাণ করেন গাছপালার প্রাণ আছে। ঠিক আছে, তাহলে উত্তরটা লিখলি হবে। আচ্ছা, নেক্সট খ, কবে এবং কোথায় জগদীশচন্দ্র জন্মগ্রহণ করেন, কি লিখেছি দেখো, 1858 সালে 30শে নভেম্বর ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। অর্থাৎ এখানে জগদীশচন্দ্র বসুর জন্মস্থান কোথায়, বর্তমান বাংলাদেশের ময়মনসিংহ। তখন কি ছিল, তখন সেটা ভারতের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু বর্তমান ময়মনসিংহ হচ্ছে বর্তমান বাংলাদেশের অন্তর্ভুক্ত জায়গা। তাহলে 1858 সালে 30শে নভেম্বর ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। আচ্ছা, নেক্সট গ, জগদীশচন্দ্র বিজ্ঞান এবং অন্যান্য বিষয় নিয়ে একটি অসাধারণ বই লিখেছেন, বইটির নাম কি। ঠিক আছে, আমরা যখন পড়েছিলাম তখন বইটার নাম জেনেছিলাম, বইটার নাম কি, অব্যক্ত। তাহলে সেটাই লিখেছি দেখো, জগদীশচন্দ্র বসু লেখা গ্রন্থের নাম হচ্ছে অব্যক্ত। ঠিক আছে, এই গ্রন্থ, এই বইটার নামটা তোমরা সবাই মনে রাখবে। নেক্সট যেটা আছে, যে ঘয়ের জগদীশচন্দ্রের দুজন বিজ্ঞানী ছাত্রের নাম করো। তো সত্যেন্দ্রনাথ বসু একজন এবং মেঘনাথ সাহা অপরজন। তাহলে সত্যেন্দ্রনাথ বসু এবং মেঘনাথ সাহা হলেন জগদীশচন্দ্র বসুর দুই বিখ্যাত বিজ্ঞানী ছাত্র। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একের দাগের যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর। ঠিক আছে, আজকে আমি অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর করালাম, তোমরা উত্তরগুলো লিখে নাও সবাই। আর নেক্সট দিন আমি যে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে, জ্ঞানমূলক যে প্রশ্ন, তাহলে হচ্ছে নেক্সট দিনের নেক্সট ক্লাসে আমি আবার এই সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো বা জ্ঞানমূলক প্রশ্নগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, আর রচনাধর্মী যে প্রশ্ন আছে সেগুলো যদি দরকার হয় তাহলে আমি লেখাবো, আর না হলে বাদ দিয়ে দেবো। ঠিক আছে, সেটা আমি যেভাবে বুঝবো সেভাবে তোমাদের করিয়ে দেবো। ঠিক আছে, তোমরা এটা আজকে একের দাগের প্রশ্নগুলো লিখে নাও। ঠিক আছে, আবার নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।